এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় আহত নিহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে সাভারে মানববন্ধন করেছে কয়েকটি শ্রমিক সংগঠন সহ ক্ষতিগ্রস্তদের স্বজনরা। সকালে কর্মসূচি পালন করে অল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সহ ভবন ধসের ক্ষতিগ্রস্তরা। এ সময় তারা জানায়, রানা প্লাজা ভবন ধসের এক বছর পূর্তি হলেও এখন পর্যন্ত অধিকাংশ ক্ষতিগ্রস্তকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এ সময় তারা সরকার ও পোশাক কারখানা মালিকদের শ্রমিকদের প্রতি সদয় হয়ে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।